আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমরা গত দুইটা ক্লাসে আমরা শিখেছি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ। তো আমরা আজকে শিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই তিনটা ক্লাসকে সমন্বিত করে আমরা এখানে তিনটা ফাইবারে তিনটা গিগ উঠাইতে পারি। চাইলে কেউ একটা উঠায়, আবার কেউ দুইটা উঠায়, আবার কেউ তিনটায় উঠায়। এই তিনটা টপিক নিয়ে ওই ক্লাসটা হয়েছে। ক্লাস তোমার এই তিনটা ক্লাস করছি, এই তিনটা ক্লাস আজকেরটা নিয়ে তিনটা ক্লাস হবে। তো আশা করি এই তিনটা ক্লাস যদি কমপ্লিট করো, আমরা ফাইবারে তিনটা গিগ ক্রিয়েট করতে পারবো। এবং এখানে দেখো ফাইবারে এই গিগ দিয়ে তুমি ফাইবারে, আপওয়ার্কে, freelancer.com-এ কাজ করতে পারবা। তাহলে এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা বর্তমান সময়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এখন অনেক ফাইবার অনেক কাজ আছে, ঠিক আছে? অনেক দেখবে অনেক বাই রিকোয়েস্ট আছে। তো এই ফাইবারে বা আপওয়ার্কে বা freelancer.com-এ এটা কাজ করতে চলে। তো আমরা যদি ফাইবারটা একটু যাচাই করি, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিনটা আশা করি যে শেয়ার হয়েছে। আচ্ছা, ওকে। তো আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে আমরা যদি যাই ফাইবার, তো এই ফাইবারে আমরা যদি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কীরকম কাজের চাহিদা আছে বা কী কে কেমন কাজ করলো আমরা যদি সেটা দেখতে চাই, তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে দেখো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যামাজন, দারাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই দেখো বাংলাদেশের যে দারাজ আছে, হ্যাঁ, দারাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারা শুধু বাংলাদেশে না, এই যে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, অ্যামাজন, তাহলে এই যে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কতগুলো কাজ তুমি করতে পারবা। আমরা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যাই, দেখো এখানে 28,000 সার্ভিস আছে। এই 28,000 সার্ভিসের ভিতরে অনেকেই কিন্তু এখানে কাজ করতেছে। আই উইল বি ইউর ক্রিয়েট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে আই উইল বি ইউর পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এই ইনারটা যদি আমরা ওপেন করে দেখি, আবার এই জিনিস আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর অল বিজনেস অ্যান্ড পার্সোনাল টেক্স। এই দেখো ইনি ইনার বাদশা কোন জায়গায় একটু দেখে নিই। ইনি হল পাকিস্তানি, ইনি জয়েন করছে April 2020-এ, ঠিক আছে? তো উনি কাজ করছে 142টা। তো 142টা কাছে আমরা যদি আবার ধরে, এই যে দেখো 120, এক সপ্তাহের জন্য সে $120 নিয়ে থাকে। আবার এটা হচ্ছে ফর নাইটলি, মানে শুধু রাত্রিবেলা কাজ করবে, $200 নিয়ে থাকে। তো আমরা যদি একটা অ্যাভারেজ হিসাব করি, ধরো এখন আমরা এখানে 120, তো 120 না ধরে আমরা কত ধরতে পারি, এটা অর্ধেক অর্ধেক ধরতে পারি, অর্ধেক যদি ধরি তাহলে $60। তো $60 যদি আমরা একটু হিসাব করে দেখি, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা যদি তুমিও করো বা তোমরা যদি কমপ্লিট করতে পারো, তাহলে 60 পূরণ 142, তাহলে কত ডলার ইনকাম করছে, 8,520 পূরণ বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি, তাহলে হলো 7,15,000 ভাগ যদি দেই 12, তাহলে প্রতি বছর এসে 59,640 টাকা ইনকাম করছে। কয় বছর ধরে কাজ করতেছিল? মাত্র 2021, এক বছর হয় নাই এখন, এখন এক বছর হয় নাই। তো আশা করি তোমরা যদি এই কাজটা খুব সুন্দরভাবে শিখতে পারো, তাহলে তোমরাও এই যেরকম কাজের অর্ডার পাবা বা এরকম ইয়ে করতে পারবা। এই দেখো এখানে এনে কোনো জানি ফিলিপাইনের, হ্যাঁ, 2021 মার্চ, দেখো এটা খুব রিসেন্টলি কাজ করছে, 44টা কাজ পাইছে খুব রিসেন্টলি মার্চ। তাহলে এটা আছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, দেখো কয় দিনে সে 44টা কাজ কমপ্লিট করলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 মাস, মাত্র 8 মাসে সেই পর্যন্ত চলে আসছে। তোমরা যদি এটার পিছনে লেগে থাকো, অবশ্যই তোমরা এরকম চলে আসতে পারবা, তোমরা এরকম কাজ পাবা। এটা হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং বললে এখানে ধৈর্য ধরে তোমাকে কাজ করে যেতে হবে, এটাই। তো আমরা এখন মূল কাজের টপিকে চলে যাই। মূল টপিকটা ছিল আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের কী কী কাজ করতে হবে, তো এই হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট 3। হ্যাঁ, ডাটা এন্ট্রি, এই যে ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি আমরা শিখছিলাম। তাহলে দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কাজ করে তাদের মূলত হাত কতগুলো থাকতে হবে, দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যারা কাজ করবে তাদের হাত থাকতে হবে 6টা, মানে চতুর্থাটি হাত থাকতে হবে। তোমার এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করতে হলে তোমার ওই যে পূর্বের যা ক্লাসগুলো দেখেছিলাম আমি, বা পূর্বের ক্লাসগুলো যা দেখছো, ওই সবগুলো কাজ তোমাকে জেনে জানতে হবে, স্টেপ বাই স্টেপ জানতে হবে, ভালোভাবে খুঁটিনাটি জানতে হবে।
ঠিক আছে, জানার পরে না তুমি কি করতে পারবা, এই ভার্চুয়ালিস্টের কাজটা কমপ্লিট করতে পারবে এবং ভার্চুয়ালিস্টেন্ট হিসেবে অনেক কাজ করতে পারবা। ভার্চুয়ালিস্টেন্টে অনেকেই কাজ করে, তুমি যদি ভালো ইংলিশ পারো, ইংলিশে তুমি অন্য অন্য কান্ট্রির স্কুলাবান্ধের বা অন্য অন্য কান্ট্রির ছেলে মেয়েদের তুমি পড়াইতে পারবা ইংলিশে, ইংলিশে তুমি অনলাইনে পড়াইতে পারবা। তুমি ভার্চুয়ালিস্টেন্ট হিসেবে তুমি যদি পারো যে তুমি ইয়ে করতেছো, এই যে কোনো একটা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে একজন সিও, কোম্পানির যে সিও আছে, ধরো দারাজ দারাজ যে সিও আছে, মানে সিও হইতেছে চিফ এক্সিকিউটিভ অফিসার, তার মানে হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী অফিসার, ওই ওনার কাজ করলাম। ভার্চুয়াল সিস্টেমের কাজটা কী থাকে? ভার্চুয়াল সিস্টেম মূলত কাজটা থাকে তার ইমেল চেক করা, তার মিটিংগুলো ফাইল, তার ফাইলগুলো গুছিয়ে দেওয়া, ইমেলে রিপ্লাই দেওয়া, ঠিক আছে, এই খুঁটিনাটি কাজগুলো আসলে ভার্চুয়াল সিস্টেমের হয়ে থাকে। এখন আমরা যদি বলি যে হোয়াট ইজ ভার্চুয়াল সিস্টেম, ভার্চুয়াল সিস্টেমের এলো, ভার্চুয়াল সিস্টেম এলো ফুল মিনিং আর এলো সংক্ষিপ্ত রূপ বিএ, ঠিক আছে। ভার্চুয়াল সহকারী একটি স্বতন্ত্র ঠিকাদার যিনি ক্লায়েন্টদের অফিসের বাইরে কাজ করার সময় ক্লায়েন্টদের প্রশাসনিক সেবা সরবরাহ করে। তার মানে তুমি ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে তুমি ক্লায়েন্টের অফিসের কাজটা তুমি তোমার নিজের অবস্থান থেকে করতে পারবা বা নিজের জায়গা থেকে তুমি অনলাইন মাধ্যমে এই কাজটা কমপ্লিট করবে। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা যদি গুগলে নিয়ে, আমরা গুগলে যদি সার্চ করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখো ইমেজ, এই যে দেখো এখানে অনেক ইমেজ দেখা যেতেছে, হ্যাঁ সবাই ভার্চুয়াল এসেছে। দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করলে যে কুল কল বলে না, এই কুল কলের কাজটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে পড়ে যায়। আমরা যে বাংলাদেশে, আমরা যে গ্রামীণ ফোন বাংলালিং, এদের আমরা যখন কোনো কলিং কল সেন্টার ফোন দিই, তখন যে তারা কাজ কথা বলা বলে, এটা হইতেছে কুল কল, এটাও এটাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরেই পড়ে। আচ্ছা, তারপরে হইতেছে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কিসের মাধ্যমে করব বা কীভাবে করতে পারি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করার জন্য তোমাকে এই সফটওয়্যারগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, জুম, স্কাইপি, টিম ভিউয়ার, হ্যাং আউট, এনি ডেক্স, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি, জুমও ইউজ করি, স্কাইপি যারা ইউজ না করি, আমরা স্কাইপি একটা কী করতে হবে, স্কাইপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ক্লাসের শুরুতে দ্বিতীয় নাম্বার ক্লাসে আমি বলেছিলাম যে কোন কোন জায়গায় অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে, আমি ওই সময় বলে দিয়েছিলাম, ওই ক্লাসটা দেখলে তোমরা স্কাইপিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা পাবে, ঠিক আছে। তারপরে টিম ভিউয়ার, টিম ভিউয়ারটা কি আমরা এটা একটু দেখি। টিম ভিউয়ার হইতেছে আমরা একজনের কম্পিউটারে এটা অ্যাক্সেস করতে পারি, টিম ভিউয়ার আর এনি ডেক্স। তাহলে আমাদের সবার মোবাইলের কি রাখতে হবে, এনি, আমাদের সবার কম্পিউটারে এনি ডেক্স, এই এনি ডেক্স সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে, মানে এই সফটওয়্যারটা ডাউনলোড করে রাখতে হবে। আর হলো টিম ভিউয়ার, টিম, এই যে টিম ভিউয়ার ডাউনলোড, তাহলে এনি ডেক্সে, যে এনি ডেক্স আসার পরে এই যে লেখা আছে, এই যে এদের ওয়েবসাইটে ঢুকবা বা এদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে লেখা আছে ডাউনলোড নাও উইন্ডোজ, এই যে লেখা আছে উইন্ডোজ, এটা ক্লিক করলেই এটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে ইনস্টল করার পরে তোমার এই যে এরকম একটা অপশন চলে আসবে, দেখো আমার এখানে যে এনি ডেক্স আছে, এই যে এনি ডেক্স, এনি ডেক্সে এখন আমি এই যে এখানে আমি এটা ইনস্টল দেওয়ার পরে তোমরা যখন ওপেন করবা, এই সাইডে আরেকটা অপশন লেখা থাকবে এখানে যে ইনস্টল নাও, এটাকে ইনস্টল ক্লিক করলেই ইয়ে করতে পারবা, ঠিক আছে। এখন এই এখানে ইনস্টল নাও ক্লিক করলে তুমি এটা প্রবেশ হতে পারে। এই যে একটা কোড আছে, এই কোডটার মাধ্যমে আমরা আমাদের অন্যের পিসি, আমরা রিমোট, এই যে রিমোট ডেক্স, মানে আমরা যার পিসি কানেক্ট করতে চাই, মানে আমার একটা এনি ডেক্স আছে, এখন তোমাদের যদি এনি ডেক্স থাকে, আইডি থাকে বা এনি ডেক্স থাকে, তাহলে আমি তোমাদের পিসিতে ঢুকে আমি তোমার পিসির সমস্ত কাজ করে দিতে পারবো, এটা হচ্ছে এনি ডেক্সের কাজ। আবার এই টিম ভিউয়ারের কাজ সেম, আমরা টিম ভিউয়ারের কথা বললাম না, এই টিম ভিউয়ার, এই যে টিম ভিউয়ার, এই যে ওয়েবসাইটে যায়, এই যে টিম ভিউয়ারটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, এই যে লেখা আছে উইন্ডোজ, এই যে উইন্ডোজ, আমরা যদি উইন্ডোজে চাই এই উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজে ক্লিক করার পরে এই উইন্ডোজে ক্লিক করলে আমরা এই যে লেখা আছে 64 বিট, 32 বিট, তোমাদের পিসি যেটা সেই ভার্সনটা ডাউনলোড করে আমরা ক্লিক করবো। তো আমি এখন উইন্ডোজটা এই যে আমার পিসির জন্য ডাউনলোড করতেছি, হ্যাঁ এই যে 33 MB, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, তো আমরা এটা ডাউনলোড, আমরা অন্য কাজটা করি, টিম ভিউয়ার কাজটা আমি পরবর্তীতে দেখাই দেবো তোমাদের। আচ্ছা, তারপরে এটা গেলো, তারপরে স্কাইপি, স্কাইপি অ্যাকাউন্ট আমাদের সবারই ক্রিয়েট করতে হবে। স্কাইপিতে চলে যাবা, স্কাইপি, স্কাইপিতে আসার পরে এই যে স্কাইপি ডাউনলোড করতে হবে প্রথমে,
এখানে স্কাইপি ওয়েবসাইটে যাবা। আগে একটা ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইটে আসার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে ওয়েবসাইট skype.com, আমরা এই যে skype.com এ চলে আসলাম। skype.com এ আসার পরে এখান থেকে এই যে লেখা আছে, এই যে ডাউনলোড স্কাইপি, এখানে ক্লিক করলে এটাও ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পরে এখন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড নিয়ে তোমরা এই যে ডান পাশে লেখা আছে সাইন ইন, এই যে লেখা আছে সাইন আপ, এই সাইন আপও ক্লিক করবা। তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে আমাদের ফোন নাম্বার ইউজ করতে পারবে এবং ইউজ ইমেল অ্যাড্রেস, তো আমরা ইউজ ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করবো। তুমি এখানে একটা তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবে, ধরো তোমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট, দেওয়ার পরে gmail.com দেওয়ার পরে যে নেক্সটে দিয়ে দিবা। নেক্সটে দেওয়ার পরে এখানে একটা তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবা, তারপরে নেক্সটে দিবা, তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা পাসওয়ার্ড দেই, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা আমি এখন তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। আমি এখান থেকে একটা টেম্প মেল নিয়ে নিই, আমি এখান থেকে একটা টেম্প মেল ক্রিয়েট করে নেব। ট্যাপ মেল হলো এগুলো ওয়ান টাইম, একবার ইউজ করা যায়, এরপর আর ইমেলগুলো তুমি খুঁজে পাবা না। যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে জাস্ট নেক্সটে দিয়ে দিলাম। আমি আবার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, পাসওয়ার্ড দিলাম। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, প্রথমে সংখ্যা দিতে হবে, ঠিক আছে? প্রথমে সংখ্যা দিবা, তারপরে তোমার সরি প্রথমে দিবা এই যে এরকম অক্ষর দিতে হবে। ধরো এই যে পাসওয়ার্ড লেখলাম, লেখার পরে আমরা 1 2 3 4 এরকম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে এই যে জাস্ট এই যে নেক্সট, তো তোমরা কীভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেখো, এই যে আমি এরকম দিলাম, পারলে তোমরা আরও কয়েকটা বাড়ায় দিবা, ঠিক আছে? অথবা আমি দিলাম 2021 দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, এটা তুমি তোমাদের মতো দিয়ে দিবা। কিন্তু আমি যেভাবে দেখালাম এইভাবে পাসওয়ার্ডটা দিলে তুমি অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবা। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, এই দেখো এখন তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, আমার ফার্স্ট নেম আমি দিলাম। দেওয়ার পরে নেক্সটে দিলাম, এই যে এখন এই জিমেলে আমাকে একটা কোড পাঠাইছে তারা। আমাদের এই জিমেলে যাবো, যাওয়ার পরে দেখবা এখানে একটা কোড চলে আসবে, হ্যাঁ স্কাইপি থেকে একটা কোড আসবে, এই যে চলে আসছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটা কোড দিছে তারা, এই কোডটা জাস্ট আমরা এখানে রেখে দেব। তাহলে আমাদের এখানে একটা কোড দিয়ে দিছি স্কাইপ থেকে, তো আমরা এই কোডটা কপি করে জাস্ট এখানে এন্টার দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমার স্কাইপি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। স্কাইপি অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমার যে সফটওয়্যারটা ইনস্টল করবো, তো দেখো আমার এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, এই যে আমার সফটওয়্যারটা, হ্যাঁ এই যে স্কাইপি ইনস্টল করার পরে তোমরা জাস্ট এখানে লগ ইন করলেই এই যে ইউজার আইডি, ইউজার নেম বা এই যে ইয়েটা দিয়ে ইয়ে করবা। তারপর দেখো এখানে ওখানে ক্লিক করার পরে আমাকে একটু মানে যাচাই করতেছে, হ্যাঁ আমি নেক্সটে দিই। এই দেখো এখানে হচ্ছে পিক দ্য ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু কোনটা, হ্যাঁ এই যে ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারুতে সিলেক্ট করতে বলতেছে। এই যে তারপরে আবার ক্যাঙ্গারু কোথায় আছে দেখো, এই যে আর একটা ক্যাঙ্গারু, এটা তোমাদেরও ভেরিফাই করবে এরকমভাবে, এই যে ক্যাঙ্গারু এখানে তোমাদেরও ভেরিফাই হবে আর কি। আবার কোথায় আছে ক্যাঙ্গারু, এই যে এটাও কিন্তু ক্যাঙ্গারু, এই যে চারটা ডান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমার অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের এখানে এটা অলরেডি যে লগ ইন হয়ে যাবে, এই পেজে লগ ইন হয়ে যাবে। এই যে এখন আমার হচ্ছে সাইন ইন, ইয়েস আমি এটা এখন সাইন ইন করতে চাচ্ছি। এই যে প্লিজ ওয়েট সাইন ইন টু স্কাইপি, এই দেখো এখন এই যে সাইন ইন হয়ে গেল। তার মানে তোমরা ওই স্কাইপিতে ডাউনলোড করলে এখানে এরকম অপশন পাবে। এই স্কাইপিতে আমরা কী করতে পারি, এই যে মিট করতে পারি, ফ্রিতে কথা বলতে পারি, স্কাইপিতে স্কাইপিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করলে তোমার স্কাইপি অ্যাকাউন্ট মাস্ট লাগবে, ঠিক আছে? এই জন্য আমাদের স্কাইপি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখন টিম ভিউয়ার, টিম ভিউয়ার আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, সরি ডাউনলোড হয়েছে, তো আমরা এখন যদি ইনস্টল করি এই যে টিম ভিউয়ার, এই টিম ভিউয়ার ক্লিক করলাম। ক্লিক করার পরে
এখানে আমরা কি করলাম, এখান দেখো এই সফটওয়্যার ইনস্টল যাবে, এই যে দেখো এই যে ইনস্টলস আছে, এখানে লেখা আছে ডিফ রোল ইনস্টল, এটা তোমরা সবসময় এই ইনস্টলটা দেবে, ইনস্টল সেট আপ টু ড্রাইভ এই যে উপরেটা দিবা, হ্যাঁ দেওয়ার পরে অ্যাকসেপ্ট দিবা, দেওয়ার পরে ইয়েস করে দিবা, তাহলে তোমাদের কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। তোমাদের কম্পিউটারের নেক্সটে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের এই টিম ভিউয়ারের মাধ্যমেই আমি সমস্যার সমাধান করে দিতে পারবো, টিম ভিউয়ার এবং কি এনিডেক্সের মাধ্যমে আমি তোমার কম্পিউটারে প্রবেশ করে কাজ করতে পারবো। সেই জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও সেম কাজই করতে হবে, ক্লায়েন্টের কম্পিউটারে বসে তোমাকে কাজ করে দেওয়া লাগতে পারে। এই যে এরকম একটা অপশন চলে আসবে, আসার পরে তোমাদের কি করতে হবে, এই যে এইটা দিতে হবে আই ওয়ান টু ইউজ ফ্রি ভার্সন ফর পার্সোনাল ইউজ, এইটা দিবা, এটা দেওয়ার পরে ফিনিশ দিয়ে দিবা, তাহলে তুমি এটা ফ্রি ব্যবহার করতে পারবে। এই যে অ্যাকসেপ্ট, এই যে কন্টিনিউ দেখো, অ্যান্ড আমাদের এই সফটওয়্যারটা কি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই কম্পিউটার এই যে ইনিডেক্সে আসার পরে দেখো এখানে আমরা আসলাম, আসার পরে এটা তোমাকে নিয়ে যাবো ওদের ওয়েবসাইটে, এটা ক্লোজ করে দিবা। তারপরে যে আমাকে একটা আইডি দিছে, হ্যাঁ আমার একটা পাসওয়ার্ড দিছে, এখন আমার এই আইডি আবার এই পাসওয়ার্ডটা আমি যদি তোমাদের দেই, তোমাদের কম্পিউটারে যদি ইনডেক্সটা ইয়ে থাকে তাহলে তোমরা জাস্ট কি করবা, এন্টার আইডি, এই আইডিটা দিব আমি তোমাদের, আইডিটা এখানে কি করবা। তারপরে যে কানেক্ট, এই যে লেখা আছে রিমোট ফাইল ট্রান্সফার, আমরা কানেক্টে দিব, দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটা কপি করি, তারপরে যে কানেক্টে দিব, দেওয়ার পরে এখানে তোমার কি বলবে, আমরা অন্য একটা আইডি দিই, হ্যাঁ এটা দিলাম, এই যে এখানে দিলে ওই আইডিটা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে আমরা এই আইডিতে ক্লিক করে এখানে জাস্ট এই পাসওয়ার্ডটা বসাই দেবো, তাহলেই আমরা তুমি যখন অ্যাকসেপ্ট করলে ওই অন্য যে পিসিতে কানেক্ট করতে চাচ্ছো ওই পিসিতে যদি আমরা অ্যাকসেপ্ট করে তাহলে তুমি কী করতে পারবা, তাহলে তার পিসিটা তুমি অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে, তার পিসিতে ঢুকে তুমি কাজ করতে পারবা। অবশ্যই স্লোলে স্লোতে ক্লাস কাজ করবে, বাট তুমি ভালো কাজ করতে পারবা, তোমার ক্লায়েন্টের কাজটাও তুমি এনি ডেস্কের মাধ্যমে ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তারপরে হ্যাং আউট, এই হ্যাং আউটটা কি, হ্যাং আউটটা একটা সময় জনপ্রিয় ছিল, এখন এই ফেসবুক মেসেঞ্জার এগুলো আসার কারণে এই হ্যাং আউটের কি কোনো মূল্যায়ন মানে খুবই কম। এখন দেখো আমরা হ্যাং আউটে যাওয়ার জন্য আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা প্রবেশ করলে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে দেখবা এই যে নিচে লেখা আছে কি মিট, মানে আমরা যে গুগল মিটে ক্লাস করতেছি এটা, আবার এই যে নিচে লেখা আছে কি হ্যাং আউট, হ্যাং আউট এখানে আমরা ক্লিক করে এই যে লেখা আছে প্লাস, আবার এখানে তুমি যদি কোনো ফ্রেন্ড চাও এই যে প্লাসে ক্লিক করে তোমাদের কোনো পরিচিত যদি ক্লায়েন্ট বলে যে আমার তুমি এখানে জয়েন হও, তাহলে ধরো আমাদের ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা নিলাম, এই ইমেল অ্যাড্রেস এটা নিয়ে এখানে ক্লিক করব, সার্চ করব, এই যে জাস্ট এসে এখানে এখানে কানেক্ট করলেই তুমি এই তোমার স্যারের সাথে কানেক্ট হয়ে তুমি এখান থেকে এই যে ইনার, ধরো আমি ইনার সাথে কানেক্ট আছি, এই যে এখন আমি যদি ইনার সাথে কথা বলতে চাই তাহলে এই যে আমি যার সাথে কানেক্ট থাকবো অ্যাক্টিভ আছেন, এই যে হাই, এই যে আমি এখন তাদের এই যে সেন্ড করে দিলাম, এটাও এখানে মেসেজ করা যায়, এখানে বিভিন্ন ফাইল শেয়ার করা যায়, ছবি শেয়ার করা যায়, আমরা যদি এখানে কোনো ছবি আপলোড করতে চাই তাহলে আমরা এই যে দেখো এখান থেকে আমরা ছবি আপলোড করে তারে দিতে পারবো, ঠিক আছে। ধরো আমরা এই ছবিটা যদি দিই তাহলে আমরা এই হ্যাং আউটের মাধ্যমে ছবি ফাইল আদান প্রদান করতে পারবো। অনেক সময় অনেক ক্লায়েন্ট এই হ্যাং আউট চাই, হ্যাং আউটে কাজ করাতে চায়, এই যে চলে গেছে ছবিটা, ঠিক আছে, এটা হলো হ্যাং আউটের কাজ। তারপরে এনিডেক্স, এনিডেক্স তো তোমাদের দেখালাম, তারপর হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ তো তোমাদের সবারই আছে, ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপও তোমাদের লাগবে। তারপরে যদি যাই স্টার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব অন ফাইবার, আমরা যদি ফাইবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আছে ডাটা এন্ট্রি অল টপিক ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমরা যে ডাটা এন্ট্রি কাজটা শিখছিলাম এই ডাটা এন্ট্রি কাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজে লাগবে। ওয়েব রিসার্চ অল টপিক ফর বিএ মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে তোমার এই যে ওয়েব রিসার্চের যত কাজগুলো শিখছি সবগুলাই এখানে কাজে লাগবে। তার মানে এই তিনটা কাজ একে অপর নির্ভরশীল। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন সাপোর্ট কি, ধরো তুমি কোনো ক্লায়েন্টে কাজ করতেছো, তুমি ক্লায়েন্ট তোমাকে বলছে তুমি আমার ইমেলে ঢুকা কয়টা মেল আসলো তুমি সেন্ড করবা, দেখবা, তারপরে এটা আমাকে দেখাবা, আমাকে ফাইল করে দিবা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন সাপোর্ট, বুঝতে পারছো বিষয়টা। অ্যাডমিন সাপোর্ট এসেছে আমার ক্লায়েন্ট আমাকে কে মেসেজ করতেছে আমি সেই মেসেজগুলো কে আমি দেখবো, এটা হইতেছে কি অ্যাডমিন সাপোর্ট, ধরো আমাকে ইনি একজন মেসেজ করছে তো আমি এটা দেখবো, ইনি একটা ফাইল পাঠাইছে, ইনার ফাইলটা আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখো এখানে আমরা কী করলাম এই ফাইলগুলা
প্রবেশ করলাম এখানে, জাস্ট এটাই এটাই জাস্ট এটার কাজ, অ্যাডভেঞ্চার বোর্ড। তারপরে গুগল ক্যালেন্ডার, আমরা যদি ভার্চুয়ালি কাজ করি বা গুগল ক্যালেন্ডারের কথা, ক্লায়েন্ট বলবে যে গুগল তুমি কি গুগল ক্যালেন্ডার কাজ পারো, গুগল ক্যালেন্ডার সম্পর্কে কিছু জানো? হ্যাঁ আমি গুগল ক্যালেন্ডারে কাজ পারি। গুগল ক্যালেন্ডারটা আসলে কি, আমরা যাই গুগলে, গুগল ক্যালেন্ডার, এই যে গুগল ক্যালেন্ডার, আমরা গুগল ক্যালেন্ডারে আসলাম, আসার পরে এই যে লেখা আছে গুগল ক্যালেন্ডার, আমরা এখানে জাস্ট গুগল ক্যালেন্ডারে ক্লিক করব। গুগল ক্যালেন্ডার ক্লিক করার সাথে সাথে গুগলের একটা ক্যালেন্ডার আমাদের এখানে শো করবে, জাস্ট এটা আমরা গট দিয়ে দিব মোবাইল অ্যাপ। এটা আবার কি গুগল ক্যালেন্ডার, জাস্ট ওয়েট, দেখো তাদের মতো তারা নিয়ে নিচ্ছে। এখানে দেখো এই যে আজকে 2 তারিখ, এটা দেখাইতেছে এই 2 তারিখে তোমার আমাদের বাংলাদেশি টাইম অনুসারে কি কি কাজ করতে পারবো আমরা, এখানে সমস্ত বিষয় আছে, AM 2 AM 3 AM, ঠিক আছে, এগুলো সব এনে শো করতেছে। এটা হচ্ছে গুগলের একটা বিশাল বড় সুবিধা, তোমরা বুঝতে পারবে। একটু ওয়েট করো, ধরো তোমার ক্লায়েন্ট, তুমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতেছো, এখন তোমার ক্লায়েন্টের মিটিং আছে, মিটিং কত তারিখে বলছে, মিটিং হচ্ছে 4 তারিখ, তুমি 4 তারিখে ক্লিক করবা, 4 তারিখে ক্লিক করার সাথে সাথে, 4 তারিখে ক্লিক করার সাথে সাথে তোমাকে সে এই 4 তারিখের গড়ে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে এখানে কোন টাইমে তোমার মিটিংটা ক্রিয়েট করবে, জাস্ট এই 4 তারিখে খাস আসার পরে ক্লায়েন্ট বলছে আমার মিটিং আছে 10টার সময়, কয়টার সময় আছে, 10টার সময়, এই যে 10টা, এই 10টার কলামে ক্লিক করো, কত তারিখ, এই যে 4 তারিখ, এই 4 তারিখে আসা, এই যে 10 এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আলাদা একটা ওপেন হয়েছে। হ্যাঁ এটা টাইটেল দেও, ক্লায়েন্টের এই 4 তারিখে কি মিশিং থাকতে পারে, ধরো নিউ 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 জবস, নতুন একটা জবের জন্য কি থাকবে। এখানে ধরো 3টা অপশন আছে, ইভেন্ট, টাস্ক এবং রিমাইন্ডার, আমরা কি দিব, রিমাইন্ডার দিয়ে রাখবো। এই টাস্কও দিতে পারি, টাস্ক মানে আমরা কোনো কাজ, ইভেন্ট, ইভেন্টও দিতে পারি যে এদিনকে কোনো ইভেন্ট আছে কি না, এটা ইভেন্ট হিসাবে তোমার মোবাইলে, তোমার গুগলে, তোমার ইমেলে একটা নোটিফিকেশন আসবে। রিমাইন্ডার যদি দেই অ্যালার্ম বাজবে, ঠিক আছে, এই যে অ্যালার্ম বাজবে, তো আমরা ইভেন্ট দিব, সবসময় ইভেন্ট দিয়ে কাজ করবো। ক্লায়েন্ট যেটা বলবে আমাদের এই 3টার ভিতরে, ক্লায়েন্ট যে যে বিষয়টার বিষয়ে বলবে যে তুমি এই কাজটা করো আমার জন্য, তোমাকে সেটাই করতে হবে। যদি বলে ইভেন্ট দেও, ইভেন্ট দেবা, যদি বলে রিমাইন্ডার দেও, রিমাইন্ডার দেবা, যদি বলে টাস্ক দেও, টাস্ক দিতে হবে। ঠিক আছে আমরা ইভেন্ট দিয়ে দেখাচ্ছি, ইভেন্ট এই জন্য কয়টা থেকে তোমার মিটিংটা শুরু হবে, 9:30 থেকে 10:30, তুমি এখানে চেঞ্জ করতে পারবা। এখানে ধরো আমরা দিলাম 10টা থেকে মিটিং, আমরা 10টা থেকে তো মিটিং শুরু হবে, তাহলে আমরা আধা ঘন্টা আগে দিয়ে রাখবো 10:30, সরি আধা ঘন্টা আগে দিলে তো এটা হয় 9:30, এই যে 9:30 দিলাম, ধরো ক্লায়েন্ট আমি 9:30 বলতে পারি মিটিং 9:30 থেকে 10:00, 9:30 থেকে আমরা এখানে দিব 10, এখানে 10টা দিয়ে রাখবো, ব্যাস এই 10টা, এই সময়ে আমরা ক্লায়েন্টে বোঝাবো যে তোমার 10টায় মিটিং আছে, এই জন্য আমি কি দিলাম 9:30 থেকে 10টা, তুমি আরও আগে দিতে পারো, বাড়াই দিতে পারো, আমরা 10টায় মিটিং আছে এটা বোঝানোর জন্য আধা ঘন্টা আগে থেকে বা 1 ঘন্টা আগে থেকে আমাদের এটা কি দেবে, রিমাইন্ডার করবে, বা ইভেন আমাদের মোবাইলে মেসেজ আসবে, আমাদের এই ইমেলে মেসেজ আসবে, আমাদের গুগল মিটে লিঙ্ক চলে আসবে অটোমেটিকলি। তো আসার পরে যে অল ডে, মানে তুমি কি প্রতিদিনই করতে চাচ্ছ, না আমি প্রতিদিন করতে চাচ্ছি না, আমি যে কোনো একদিন 4 তারিখ সিলেক্ট করছি, 4 তারিখে টাইম জোন, এখন তোমার ক্লায়েন্টের যে টাইম থাকবে তোমার সেই টাইম অনুসারে কি করতে হবে, মিটিংটা ডেট ফিক্সড করতে হবে। ধরো আমাদের ক্লায়েন্ট এটা আছে ইউনাইটেড স্টেটের, আমাদের ক্লায়েন্ট কোথার, ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেট হলো প্লাস 6 না প্লাস কত, দাঁড়াও একটু ওয়েট করো আমি খুঁজে বের করে দিতেছি, ইউনাইটেড স্টেটের টাইম জোন হচ্ছে জ্যামাইকা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, এই যে লস এঞ্জেলা, হ্যাঁ -7 দিবা, এটা যে লস এঞ্জেলার টাইম, ইউনাইটেড স্টেট -7, আরও আছে এখানে আরও অনেকগুলো কান্ট্রি ইয়ে দেওয়া আছে,
তো আমরা ইউনাইটেড স্টেটের এই যে লস এঞ্জেলা, এটা একটা ইউনাইটেড স্টেটের স্টেট, এই কান্ট্রি দিয়ে জাস্ট আমরা কি করব ওকে করে দিলাম। ওকে যাওয়ার পরে এই আসলো, হ্যাঁ এটা দিলাম। তারপরে এখানে লেখা গেস্ট, তোমার এই মিটিংয়ে কারে কারে অ্যাটেন্ড থাকবে, কে কে অ্যাটেন্ড হবে, তুমি তাদের কি গেস্ট করতে পারো। তোরা তোমাদের আমি দেই শাকিল, আচ্ছা আমার আমাকে দিই, তোর এই যে আমি দিয়ে রাখলাম। এখন তোমাদের যদি আরও কেউ থাকে, হ্যাঁ গট ইট, ধরো আমাদের শাকিল, শাকিল মিয়া আছে, শাকিল মিয়াটা যদি দিতে চাই, এই যে শাকিল এই যে দিয়ে দিলাম, তাহলে আমরা দুজন গেস্ট দিলাম। তারপরে এখানে লেখা আছে দেখো শো শো, হ্যাঁ এগুলো দেওয়া আছে, এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এখানে লেখা আছে ডেলি উইকলি, আমরা এটা তো দিই নি, ডেলি উইকলি তো আমরা এখানে সিলেক্ট করে দিছি 4 তারিখ। তারপরে এখানে লেখা আছে গেস্ট পারমিশন, এই গেস্টের একটা পারমিশন দিতে হবে, ইনভাইট মডিফাই ইভেন্ট সি গেস্ট লিস্ট, এই এইগুলো আমরা এখানে পারমিশন দিবা। তুমি যদি বলো যে আমার গেস্ট ইনভাইট ইয়ে করতে পারবে, তুমি সেটা এখানে দিয়ে দিতে পারবা। জয়েন উইথ গুগল মিট, আমাদের জাস্ট 10টায় গুগল মিটে যেন তারা জয়েন হয়, এই যে দেখো গুগল মিটের একটা লিঙ্ক চলেছে, 100 পার্টিসিপেন্ট একসাথে জয়েন করতে পারবে, এই যে একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা আমি কপি করলাম, তোমরা আমার এই যে আমাদের মেলে চলে যাবে লিঙ্ক। লোকেশন, এখন আমাদের এই মিটিংটা কোথায় হবে, আমাদের মিটিংটা কোথায় হবে, লস, এই যে লস এঞ্জেলা ইউএসএর লস এঞ্জেলাতে হবে, এই যে আছে। এখন হচ্ছে অ্যাড ডেসক্রিপশনে অ্যাটাচমেন্ট, ডেসক্রিপশন এখানে তুমি লেখা দিতে পারবা তোমার ক্লায়েন্টের কি বিষয়ে মিটিং হবে, নিউ জবস অ্যাপ্লাই, অ্যাপ্লাই ফাইনাল মিটিং দিয়ে দিলাম। তারপর অ্যাটাচড, তুমি এখানে এখানে কোনো অ্যাটাচ দিতে পারবা, ক্লায়েন্টের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি থাকে তুমি সেটা এই যে আপলোড থেকে, ধরো আমাদের যে কোনো একটা অ্যাটাচ দিয়ে দিই, এই যে এটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দেয় আপলোড, আপলোড দিয়ে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এটা কি হয়ে যাবে, এটা এই যে অ্যাটাচ হয়ে গেল। এবারে কাদের, এখানে লেখা আছে দেখো 30 মিনিট পরে, বিফোর 30 মিনিট আগে এটা রিমাইন্ডার দেওয়া শুরু করবে, আমাদের যে টাইম দিয়েছি সেই টাইম জোন অনুসারে এটা শুরু হবে। ঠিক আছে, আমরা টাইম জোনটা চেঞ্জ করে দিতে, আবার বাংলাদেশটা দিতে চাই, এই যে লেখা আছে এখানে ক্লিক করো, এখানে বাংলাদেশের টাইম জোন কত, +6, +6 সবার নিচে থাকে, আর হলো মাইনাস গুলা উপরে থাকে, মাইনাস গুলা উপরে থাকে, এই দেখো +6 এ চলে আসে, এই যে নেপাল, এই যে বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম আমরা, মানে বাংলাদেশ সময় হয়, দেওয়ার পরে জাস্ট আমরা সেভ করে দিলাম, সেভ পরে সেন্ড, এই যে আমরা ইনভাইটেশন আমাদের ইমেলে এই ইনভাইট গুলা চলে আসবে, এই যে লেখা আছে 2 জন পিপুল, সো এখান থেকে ইনভাইট দিয়ে দিলাম। এই যে এখন আমাদের এই মিটিং গুগল ক্যালেন্ডারের মাধ্যমে এই আমাদের যে 4 তারিখে মিটিং আছে আমাদের কি করবে, রিমাইন্ড করবে যে এই 4 তারিখে আমার তোমার মিটিং আছে, আমাদের একটা গুগল থেকে ইয়ে থেকে একটা অটোমেটিকলি মেল চলে আসবে, এখান থেকে এই গুগল ক্যালেন্ডার থেকে একটা মেল চলে আসবে। আশা করি তোমরা গুগল ক্যালেন্ডার থেকে বুঝতে পারছো। তুমি যদি আরও পূর্বের মাসে যেতে চাও, অক্টোবর নভেম্বরের 27 তারিখে মিটিং দিতে পারবা, বা ডিসেম্বরের 16 তারিখে তোমার মিটিং তুমি দিতে পারবা, এখানে সিলেক্ট করবা, তোমার ওই তারিখেই গুগল থেকে রিমাইন্ডার দিয়ে কি করবে। আর এটা দেখো এখানে উইকলি, যে ডেলি ডেলি ভিউ আছে, উইকলি, মান্থলি, এই যে মান্থলি, হ্যাঁ আবার ইয়ারলি, এই যে ইয়ারলি, হ্যাঁ এখানে তুমি যে ইয়েতে ক্লিক করবো, আমরা ডেলিটা দিয়ে রাখি, ডেলিটা দিলে সবচেয়ে ভালো হয়, আমাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম গুগল ক্যালেন্ডারে কীভাবে কাজ করতে হয়। তারপরে ইমেল হ্যান্ডেলিং এবং রেসপন্ডিং, ইমেল হ্যান্ডেলিং কিছুক্ষণ আগে আমি বুঝিয়েছি তোমাদের যে ইমেল হ্যান্ডেলিং কীভাবে করতে হয়। যেমন আমাদের এই ফাইলটা আমাদের একজন ক্লায়েন্ট এসে আমরা এই ফাইলটাতে ওপেন করে দেখবো আসলে এখানে কি কি কাজ করতে হবে, কোনো ফাইল থাকলে আমরা সেগুলো ক্লায়েন্টকে পরবর্তীতে কী করব আমরা এখানে দিয়ে দেবো। এই দেখেন আমাদের একটা মেল আসে, তো আমরা এই মেলটা কী করলাম, জাস্ট সেভ করে রাখলাম, হয়ে গেল এটাই ইমেল মেলিং। এই ইমেলটা আমরা এই যে লিখছি, হ্যালো জাকির হোসেন রাশের বলেছেন, এই যে এটা দিয়ে আমরা এখানে কী করে এটা আমরা সেভ করে আমরা বললাম যে তোমার একটা মেল আসছে করার সময় 1 তারিখে 1 সময়, তুমি এটা একটু চেক করো বা এটা একটু দেখো, এটা হলো ইমেল হ্যান্ডেলিং। তারপরে স্পোকেন ইংলিশ লিস্টিং রাইটিং,
মানে আমরা যে এই যে আমাদের ক্লায়েন্ট ইংলিশে কথা বলবে, ইংলিশে কথা বললে ক্লায়েন্ট ইংলিশের কথার বিষয়টা তোমাদের কি, তোমার একটু ক্যাচ করতে হবে, লিখতে হবে, ক্লায়েন্ট কি বললো সেটা তোমাকে সবসময় নোট ডাউন করতে হবে, ক্লায়েন্ট কি বলতেছে এগুলো তোমার বুঝতে হবে। এখন আমরা তো ইংলিশে দুর্বল, তো ইংলিশে দুর্বল আমরা কিভাবে ইংলিশ খুব দ্রুত কাজ করতে পারি, বা দ্রুত আমরা ইংলিশে কোন যে কোনো বিষয়ে কি করতে পারি, আয়ত্ত নিতে পারি। ইংলিশে আয়ত্ত নিতে হলে তোমার আসতে হবে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে আসার পরে, ইউটিউবে আসার পরে তোমাদের কি করতে হবে, ইউটিউবে এখানে তুমি সার্চ করবা লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ এটাও দিতে পারো, অথবা আরেকটা সহজ ইংলিশ ইংলিশ কার্টুন, ইংলিশ কার্টুন, এই ইংলিশ কার্টুন দেখলে তুমি অনেক ইংরেজি খুব সহজে শিখতে পারবা। এখানে দেখো অনেক ইংলিশ ইংলিশ কার্টুন আছে, এগুলো যেগুলাতে এই যে নিচে কি আসে, ধরো আমরা এই কার্টুনটা দেখবো, এই কার্টুনটা ওপেন হওয়ার পরেই আমরা কি করব, আমাদের একটা আসতে আছে একটা যাক, এই যে ইংলিশে যখন আমরা এই কার্টুনটা দেখবো, এই যে দেখবা এই যে কার্টুনটা এই যে এখন শুরু হবে, যে এই কার্টুনটা কি বলতেছে তুমি রিল্যাক্স যেটা শুনবা, শোনার পরে তুমি একটু চর্চা করবা, তাহলেই এই যে এখানে বইলা দিছে টু লেজি ব্রাদার, ঠিক আছে? আমি বেশি হয়তো দেখালাম না, যেহেতু এটা কপিরাইট ইয়ে আছে। এটা তুমি এখান থেকে আবার বল, যদি বলে যে এখানে ওপেন করবা, এখান থেকে সিসি একটা অপশন আছে, এটা ক্রিয়েট করে দিলে এটা অটোমেটিকলি এখানে নিচে লেখা চলে আসবে, ট্রান্সলেট হবে। হ্যাঁ, বাংলা ট্রান্সলেট যদি চাও বাংলা হবে, ইংলিশ যদি চাও ইংলিশ এখানে অনার্গল ট্রান্সলেট হবে। এই এগুলো ওয়েবসাইটে প্রবেশ করো, প্রবেশ করে তোমরা যে ইংলিশ শিখতে পারবা, ঠিক আছে? তো ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইংলিশ তোমরা এখান থেকে খুব সহজে শিখতে পারো। তারপরে সাধারণ জ্ঞান নলেজ, মানে তোমার সাধারণ একটা নলেজ থাকতে হবে। কীরকম নলেজ, ক্লায়েন্ট তোমাকে বলতে পারে আজকে কত তারিখ, তুমি অবশ্যই পেয়ে যাবা, বলবে যে ইউএসএর প্রেসিডেন্টের নাম কি, তুমি বললেই পেয়ে যাবে ইউএসএর প্রেসিডেন্ট নাম কি। তোমায় বললো যে এই 45তম বা 44তম ইউএসএর প্রেসিডেন্টকে বের করো, তোমাকে বললো যে তুমি ডক্টরের লিস্ট বের করো, তোমাকে বললো অ্যামাজনে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলতেছে সেটা খুঁজে বের করো, তুমি বের করে দেবে। এগুলো হলো সাধারণ নলেজ। ইমেজ এডিটিং, ভিডিও এডিটিং, আর্টিকেল, ইমেজ এডিটিং তোমাকে বলতে পারে, ক্লায়েন্ট বলবে তুমি একটা ছবি দিয়ে যে এই ছবিটা বা এই ইমেজটা একটু এডিট করো, এডিট করে এখানে লিখে দাও যে ওর কোম্পানির নাম লিখে দিতে। তোমরা ক্যানভার মাধ্যমে কীভাবে করতে হয়, তোমরা তো অবশ্যই ক্যানভা সম্পর্কে অবগত আছো এবং ক্যানভা তোমরা খুব ভালো পারো আমি জানি। এই যে ক্যানভাতে আমরা প্রবেশ করলাম, এখানে যে কোনো আমরা ইমেজ কি খুব সহজে কী করতে পারি, এডিট করতে পারি। এই যে ভার্চুয়ালাইজেশন এসে আমাদের এইগুলো কাজ থাকতে পারে। এই যে আমরা ক্যানভায় চলে আসলাম, দেখো আমরা এই যে ক্যানভাতে চলে আসলাম, ঠিক আছে? ক্যানভাতে চলে আসলাম, ব্যাস এই যে ক্যানভাতে আসা, আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো আমরা কি ক্রিয়েট করতে পারি। এখানে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আমরা কি খুব সহজে কমপ্লিট করতে পারবো। এই যে একটা ডিজাইন ক্রিয়েট করছি, ঠিক আছে? এই ডিজাইনটা কীভাবে করলো, এটা তোমরা ক্যানভা ব্যবহার করলেই খুব সহজে পেয়ে যাবে। রিজুম রাইটিং, কভার, লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, এগুলা পেয়ে যাবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসে যা যা বোঝানো হলো তোমরা এগুলা সবই ক্লিয়ার বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি করতে পারো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমরা এই ক্লাসগুলো করার পরে সাথে সাথে অবশ্যই খুব ভালো প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই ক্লাস যে আমি শিখেলাম এগুলো কোনো লাভ নাই। অবশ্যই তোমাকে এই এই ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই তোমাকে দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে, এটা মাস্ট, ঠিক আছে? এটা দিতেই হবে। তো আসলে আজকে ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তাহলে অবশ্যই যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করে তোমরা খুব সহজে এই ইয়ে করতে পারবে। হ্যাঁ, ভার্চুয়াল আরেকটা ভার্চুয়াল বিষয় আছে, সেটা হচ্ছে বললাম যে এই কোল্ড কল। হ্যাঁ, কোল্ড কলটা কি, কোল্ড কোল্ড কল বিষয়টা আমি একটু বলে দিই। কোল্ড কল, কোল্ড কল, কোল্ড কল যে আমরা যে কাস্টমার কেয়ারে কথা বলি না, এই কাস্টমার কেয়ারে কথা বলা হইতেছে কি কোল্ড কল। আমাদের ক্লায়েন্ট তোমরা যদি কেউ কেউ যদি কোল্ড কল করে থাকো তাহলে ক্লায়েন্ট আমাদের কি করবে, একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে, যে এরকম একটা এজ দেখো, একটা স্ক্রিপ্ট দিয়ে দিল, এখানে এরকম একটা স্ক্রিপ্ট দেবে, বা এই স্ক্রিপ্টটা তোমাকে এই যে কোল্ড কল টিপস, এই স্ক্রিপ্টটাই তোমাকে ক্লায়েন্ট দিবে, তুমি জাস্ট এটা দেখে দেখা তুমি একজনকে ফোনে বলবা, ঠিক আছে?
লেখা আছে ফোকাস অন দা গোল, ঠিক আছে, দা প্রপোজ অফ এ কোল কল ইজ টু সেট, ঠিক আছে, এরকম কোল থাকবে। এটা তোমার স্কিপ, এটা এর পরের স্কিপ, এটা পরের স্কিপ, এটা পরের স্কিপ, এটা, কিন্তু সে কি বলতেছে সেটা শোনার পরেই তোমাকে তার উত্তর দিতে হবে। এটা হলো কোল কল। এই কোল কলে ফাইবার অনেক কাজ আছে, তো এই কোল কলে তোমরা যদি কাজ করতে পারো তাহলে যারা ইংলিশ ভালো পারো, আমি মনে করি তোমরা এই কোল কল নিয়ে কাজ করলে, কোল করলে ফাইবার অনেক অনেক কাজ আছে। কোল কল, কোল কল, এই যে কোল কলিং, এই যে লেখছো কোল কলিং, দেখো ওই কুল কলিং এ কত সার্ভিস কম দিতেছে, কিন্তু 1000 এতজন মানুষে দেখো সবাই কিন্তু ভালো ভালো কাজ করতেছে, দেখো সবাই ভালো ভালো কাজ করতেছে, এই যে কুল কল বিল্ড এন্ড কোল ইমেল লিস্টিং, খুব সবাই ভালো ভালো কাজ করতেছে কুল কলটা। অবশ্যই আশা করি যারা ইংলিশ ভালো পারো, ইংলিশ চর্চা করে শিখতে চাচ্ছ, তারা এটা যদি করো তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, তো যারা শুরু থেকে শেষ ক্লাসটি দেখছো তারা অবশ্যই ক্লাসটি বোঝার পরে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে অবশ্যই পোস্ট করবে কী কী শিখলে বা কী কাজ করলে, আর কোনো এনি ডেস্ক বা ইয়েতে যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে আমাকে বললে আমি তোমাদের এনি ডেস্কে কানেক্ট বা এই যে স্কাইপিতে কানেক্ট হয়ে আমরা দেখাবো কীভাবে যেগত। আর আমার স্কাইপি আইডি নাম হচ্ছে স্কাইপি হইতেছে, এখানে যাও আমার স্কাইপি হইতেছে, তোমরা সার্চ দিবা জাকির সজীব, হ্যাঁ জাকির সজীব দিয়ে সার্চ করলে এই যে আমার স্কাইপি পাবা, এখানে আমার নক করলে আমি তোমাদেরকে তোমাদের সাথে অ্যাড হয়ে যাবো। আমি আশা করি স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে সবাই নক করবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ, আর এটা হচ্ছে সবগুলো যে সবগুলো সফটওয়্যারগুলো আমি ইনস্টল করতে বলছি সবগুলো সফটওয়্যার ইনস্টল করতে হবে, স্কাইপি, জুম, টিবো, জুম, জুমে যদি আমরা মিটিং জুমে অ্যাড হয়ে যে জুম, জুমে যে সফটওয়্যার আছে এই যে জুম সফটওয়্যার তোমার গুগল থেকে এটা নামায় নিতে হবে, এই গুগল থেকে নামায় নিতে হবে, গুগল গুগল কোথায় হ্যাঁ গেছে, গুগল গুগল থেকে এখানে আমরা যদি বলি জুম, জুম ডাউনলোড, জুম সফটওয়্যার, সফটওয়্যার ডাউনলোড, এই যে জুম, জুম সফটওয়্যার ডাউনলোড দেওয়ার সাথে সাথে হলে চলে আসবে, হলে আসার পরে এই যে লেখা আছে ডাউনলোড, এই যে ডাউনলোড জুম, তো আমরা এদের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইট থেকে এখানে এই যে লেখা আছে ডাউনলোড, এখানে যার যে ভার্সন তোমরা সেই ভার্সন, আমার ভার্সন যদি হয় 32 আমি 32 ডাউনলোড করবো, তোমার যদি হয় 32 32 64 হলে 64 ডাউনলোড করে ক্লিক করে ইনস্টল করলে এই যেরকম অপশন চলে আসবে। আসার পরে এই জুমে আসবা, দেখো জুম ওপেন হলো, ওপেন হওয়ার পরে এই যে লেখা আছে জয়েন এ মিটিং সাইন ইন, তো আমরা সাইন ইনে ক্লিক করবো, সাইন ইনে আসার পরে আমাদের তো এখানে অ্যাকাউন্ট করা নেই, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই নিচে লেখা আছে সাইন আপ, এই সাইন আপ ক্লিক করে তোমাদের একটা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে আসার পরে তোমার এখানে তোমার জন্মসালটা দিতে হবে, প্রথমে জন্মসাল দিতে হবে, হ্যাঁ এখানে জন্মসাল দিতে হবে, জন্মসাল দিলে তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা খুব অনায়াসে, দেওয়ার পরে যে কন্টিনিউ দিবা, হ্যাঁ দেওয়ার পরে তোমার ইমেল অ্যাড্রেস, এখানে তোমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যে সাইন আপ, সাইন আপ ক্লিক করলে তোমার এখান থেকে একটা ভেরিফাই কোড পাঠাবে তারা, ঠিক আছে, ভেরিফাই কোড পাঠালে কোডটা ক্লিক করলেই এখান থেকে তুমি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে, তারপরে আবার লগ ইন করতে হবে, তারপরে এই যে আমরা এই যে সাইন ইন, এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা এখানে প্রবেশ করতে পারবো। তো এই কাজটা তোমাদের দিলাম, তোমরা সবাই যে গুগল মিটে একটা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাকে বলবা, আমি একটা লিঙ্ক দেবো, এই লিঙ্কে সবাই জয়েন হবা, ঠিক আছে, এটাও তোমাদের বাড়ির কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছো এই আজকের ক্লাসটা, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এই যে বিষয়গুলো বললাম এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে। ধন্যবাদ।